বিগত ৩৪ বছর বাম শাসনে সেই অর্থে দেগঙ্গার কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত কিছু একেবারে শতাব্দী ধরে একই রকম থেকে গিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে দেগঙ্গার উন্নয়নের দিকে জোর দিয়েছেন। পাশাপাশি দেগঙ্গাতে রয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির এবং প্রাচীন গঙ্গারেড্ডি সাম্রাজ্যের রাজধানী চন্দ্রকেতুগড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও দর্শনার্থীরা ভিড় জমায় দেগঙ্গাতে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জির প্রচেষ্টায় দেগঙ্গার উন্নয়নে বাড়তি নজর দেওয়া হয়েছে। তাই আগামী ২০২২ সালের মধ্যে জেলার সব থেকে ব্যস্ততম জাতীয় সড়ক টাকি রোড সংস্কারের কাজ সম্পন্ন হবে। পাশাপাশি গ্রাম বাংলার মধ্যে যে সমস্ত রাস্তাঘাটগুলি রয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে সেগুলো মেরামত করা হবে বা নতুন রূপে সংস্কার করা হবে। দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের রায়কোলাতে একটি পিচের রাস্তার উদ্বোধন করতে এসে একথা বললেন অশোকনগর বিধানসভার বিধায়ক ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। দেগঙ্গার রায়কোলাতে রয়েছে প্রাচীন নিদর্শন সাত কম্বুজ মসজিদ, প্রায় কয়েক হাজার বছরের পুরনো মসজিদ, দূরান্ত থেকে পর্যটকরা দেখতে আসেন। মসজিদের সামনে থেকে যে রাস্তাটি রয়েছে সংস্কারের অভাবে মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগে ছিল। গ্রামের মানুষের দাবি ছিল রাস্তাটি সংস্কার করা হোক। তাই জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা অর্থে রায়কোলা বাজার থেকে পিচের রাস্তা সংস্কারের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সোমবার দুপুরে। ফিতা কেটে রাস্তায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্যা উষা দাস ও দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ সহ বিশিষ্ট জনেরা। চাকলা গ্রাম পঞ্চায়েতের রায়কোলার মানুষ এই পিচের রাস্তা পেয়ে অত্যন্ত খুশি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম জাতীয় সড়ক স্টেট হাইওয়ে ২ অর্থাৎ টাকি রোড সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, তা খুব শীঘ্রই সম্পন্ন হবে। এদিনের এই রাস্তা উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানিয়ে দিলেন নারায়ণ গোস্বামী। শেখ মুক্ত রিপোর্ট, এনটিভি, ডব্লিউবি। তাদের পক্ষ থেকে এবং রাজ্য পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে দেগঙ্গাকে একটা স্পেশাল গুরুত্ব দিয়েছে। এইটা গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে দীর্ঘদিন এই দেগঙ্গার বিধায়কের পদে ফরওয়ার্ড ব্লকের লোকজন ছিল। সিপিএমের জমানায় জেলা সদর থেকে এত কাছের ব্লক বিধানসভা, অথচ সেই অর্থে এই গ্রামীণ এলাকার উন্নয়ন হয়। এখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে আমরা দেখছি যে রাস্তাটার দিকে তাকাচ্ছি মনে করছি এই রাস্তাই করা দরকার। সেই জন্যে আজকে মনে করতে হবে বিশেষভাবে প্রয়াত স্বর্গীয় সুব্রত মুখার্জির কথা। তিনি দেগঙ্গা ব্লকের জন্য স্পেশাল ফান্ডে প্রচুর রাস্তা অনুমোদন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমে। এখনই ১৩ কোটি ১৫ কোটি রাস্তা চলছে, এর আগে ৩ কোটি রাস্তা হয়ে গেছে। আজকে তথাপিও যেহেতু এটা চাকলা, এখানে মন্দির সংশ্লিষ্ট এলাকা আছে, চাকলার লোকনাথ মন্দির বিখ্যাত মন্দির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অগ্রাধিকারের ভিত্তিতে যে কাজগুলো করেন তার মধ্যে এটা পড়ে। তাই আমরা জেলা পরিষদও সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে এখানকার স্থানীয় পরিকাঠামো রাস্তাঘাট তৈরির জন্য এই টাকাটা আমরা দিয়েছি। এটা ইনিশিয়াল স্টেজে হয়তো ১৩-১৪ লাখ টাকার কাজ হবে, সেই কাজটা আমরা আজকে এখানে দিয়ে যাব। আজকে উদ্বোধন শুরু। উদ্বোধন মানে আমরা ওই সেই বামফ্রন্টের আমলে সিপিএমের আমলের ব্যাপারটা নয় যে আজকে শিল পুতলাম তারপরে ৬ বছর পরে শিল জঙ্গলে পরিণত হলো, ব্যাপারটা তা নয়। আজকে এখানে হলো, কাল থেকে কাজ শুরু হবে, পারলে আজ থেকেই শুরু হবে। তো এইটা হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ বা মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একটা প্রশ্ন বলি, টাকি রোডের অবস্থা বেহাল ছিল, কাজ শুরু হয়েছে, সেটা কি খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে? খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে, টাকি রোডের কাজ চলছে আপনারা দেখেছেন। এছাড়াও অ্যাকচুয়ালি টাকি রোড এতটাই প্রশস্ত লম্বা যে বারাসাত থেকে হাসনাবাদ পর্যন্ত রাস্তার কিলোমিটার আছে ৫৫ কিলোমিটার। তো চাপাডালি থেকে গোলাবাড়ি পর্যন্ত ৫.৫ কিলোমিটার রাস্তার জন্য ৩৩ কোটি টাকা অনুমোদন হয়ে আমরা টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। যেমন তেমনি বেড়াচাপা থেকে বসিরা টিমনি পর্যন্ত এইটার ধরুনও ৪৬ কোটি টাকা অলরেডি এই কাজটা চলছে। এর পরের স্লটটাও আমরা হাতে নিয়েছি, ওখানেও আরো ৩৮ কোটি টাকার কাজ হবে, যেটা বসিরা টু হাসনাবাদ। অর্থাৎ এই রাস্তাটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে